In this section, we study about different types of RNA, and we already know that in case of prokaryotes, one type of RNA polymerase produces all three types of RNA. In case of prokaryotes, one type of RNA polymerase produces all three types of RNA. But in case of eukaryotes, different types of RNA polymerase produce different types of RNA. तो এবারে পয়েন্ট গুলো লিখে দেওয়া হয়েছে কি কি পার্থক্য এর উপরে আমরা अप्लाई করব তো ফার্স্ট হচ্ছে যে অরিজিন রাইবোসোমাল আরএনএ ইট ইজ অরিজিন ইন কেস অফ ইউক্যারিওটস অরিজিন গুলো ইউক্যারিওটস এর ক্ষেত্রে অরিজিন ফর্ম নিউক্লিওলাস অর্থাৎ এজন্যকে বলা হয় নিউক্লিওলার ইন অরিজিন অরিজিন ফ্রম নিউক্লিওলাস ইট ইজ অরিজিনেট ফ্রম নিউক্লিয়াস এজন্যকে বলা হয় নিউক্লিয়ার ইন অরিজিন এটা বললাম নিউক্লিওলার ইন অরিজিন এটা নিউক্লিয়ার ইন অরিজিন লাস্ট ওয়ান এমআরএনএ ইজ অরিজিনেট ফ্রম অলসো nucleus and in case of eukaryotes which enzyme is responsible for production of rRNA ribosomal RNA it is RNA polymerase 1 and it is RNA polymerase 3 and mRNA it is RNA pol 2 polymerase 2 আগে আগর ট্রিক্স দাও ছিল 3 এর ফার্স্ট ওয়ার্ড হলো কি T তাহলে 3 2 মিডল mRNA এবং একটা পুরো হলো 1 তাহলে আর RNA তৈরি করে এবং হচ্ছে যে অ্যামাউন্ট কতটা করে পরিমাণ থাকে সেলে এটা সবথেকে বেশি পরিমাণে থাকে অ্যাবান্ডেন্স অনুসারে অর্থাৎ প্রাচুর্যতা অনুসারে আর আরএনএ থাকে 80% টিআরএনএ থাকে 15% এবং এমআরএনএ থাকে 5% অ্যামাউন্ট বা অ্যাবান্ডেন্স যদি সাজাতে বলে কোন আরএনএ বেশি থাকে সেলে তাহলে আমরা এমনি কিরকম করে লিখি ট্রিক্স এটিএম অর্থাৎ এই এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি আর টিএম তাহলে আর আরএনএ বেশি তারপরে টিআরএনএ বেশি তারপরে সবথেকে কম থাকে এমআরএনএ অর্থাৎ আর আরএনএ সবথেকে বেশি থাকে তারপরে টিআরএনএ থাকে এবং সবথেকে কম থাকে কে এমআরএনএ এটিএম দিয়ে মনে রাখতে পারি এরপরে আমরা দেখব কি সলিউবিলিটি অর্থাৎ কোন আরএনএ সলিউবিলিটি বেশি অর্থাৎ সরি এখানে বলা স্টেবিলিটি স্টেবিলিটি সব থেকে স্টেবল কোন আরএনএ এটা হচ্ছে যে আর আরএনএ মোস্ট স্টেবল ডিউ টু क्या ना एक हरे विशिष्ट हुई कोचुर परिमाणे जीसी था कि जीसी एनरिचमेंट आरआरएनए में अधिक परिमाणे गुआनिन एवं साइटोसिन था कि मोस्ट स्टेबल आरएनए इट इज आरआरएनए एवं तार पर एक लेस स्टेबल এবং সব থেকে লিস্ট স্টেবল সব থেকে কম স্থায়ীকে এমআরআরএনএ অর্থাৎ আয়ু সব থেকে কার কম হয় এমআরএনএ সব থেকে কার বেশি আরআরএনএ লেস স্টেবল টিআরএনএ এবার বলা হচ্ছে যে সাইজ সাইজ অনুসারে
এটা সবথেকে স্মলেস্ট আরএনএ কে টিআরএনএ, এটা লার্জেস্ট অর লংগেস্ট আরএনএ কে এমআরএনএ, অর্থাৎ এরকম যদি হয় তাহলে এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে সব থেকে ছোট টিআরএনএ। তাহলে এমআরএনএ সব থেকে আকারে বড় হয়, তারপরে বড় হয় কি আরআরএনএ, সব থেকে ছোট হয় কি টিআরএনএ। অ্যাবনর্মাল রেসেস আরআরএনএ তে মেবি প্রেজেন্ট থাকতে পারে এবং টিআরএনএ তে অবশ্যই থাকে। যেমন টিআরএনএ কয়েকটা অস্বাভাবিক নাইট্রোজেন রেসের নাম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিআরএনএ থেকে, এমনকি DHU ডাইহাইড্রো ইউরিডিন এর ফুল ফর্ম আছে, আমরা যখন টিআরএনএ স্ট্রাকচার আসবো, টি সাই সি ডাই হাইড্রো ইউরিডিন, টি এদের ফুল ফর্ম হলো রাইবো থাইমিডিন সিউডো ইউরাসিল, এবং সি তো সাইটোসিন থাকে, এবং মিথাইল গুয়ানোসিনও থাকে, মিথাইল গুয়ানোসিনও প্রেজেন্ট। এগুলো সব অস্বাভাবিক নাইট্রোজেন বেস প্রেজেন্ট থাকে কোথায়, টিআরএনএ তে। এমআরএনএ তে নো অ্যাবনর্মাল বেসেস, এমআরএনএ তে অ্যাবনর্মাল বেসেস থাকে না। এবার বলা হয়েছে কি ফাংশন, ফাংশন আরআরএনএ ইট প্লেস ডুয়াল রোল, কি অ্যাক্ট অ্যাজ স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ প্লে ক্যাটালাইটিক রোল ডিউরিং ট্রান্সলেশন। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্থক্য যে কোন আরএনএ স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালাইটিক রোল প্লে করে। 2016 নিটে একটা কোশ্চেন দিয়েছিল প্রোক্যারিওটের ক্ষেত্রে কত এস আর আরএনএ প্লে ক্যাটালাইটিক রোল, অ্যান্সার ইজ 23 এস আর আরএনএ প্লে ক্যাটালাইটিক রোল ওর অ্যাক্স অ্যাজ রাইবোজাইম। আমরা যখন আর আরএনএ ওই ট্রান্সলেশনে আসবো তখন এটা আবার বলবো, বা তোমরা লিখে রাখতে পারো যে ইন কেস অফ প্রোক্যারিওটস 23 এস আর আরএনএ প্লে ক্যাটালাইটিক রোল অর অ্যাক্স অ্যাজ রাইবোজাইম, অ্যান্ড ইন কেস অফ ইউক্যারিওটস 28 এস আর আরএনএ প্লে ক্যাটালাইটিক রোল। তাহলে ফাংশন আরআরএনএ প্লেস স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালাইটিক রোল ডিউরিং ট্রান্সলেশন অর প্রোটিন সিনথেসিস। এরা যে ফাংশন গেল কার আরআরএনএ, টিআরএনএ এর কাজ কি না, ইট ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড, টি এর ফুল ফর্ম ট্রান্সফার, ইট ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড টু দ্য রাইবোজোম অ্যাকর্ডিং টু দ্য কোডন ইন এমআরএনএ। অর্থাৎ এমআরএনএ যেরকম কোডন থাকবে সেই বেসিস টিআরএনএ কি আনবে, অ্যামাইনো অ্যাসিডকে কার কাছে, রাইবোজোমের কাছে। এই ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড টু দ্য রাইবোজোম অ্যাকর্ডিং টু দ্য কোডন ইন এমআরএনএ। দ্যাট মিন্স ইনসেপটিভে বলা আছে, দ্যাট মিন্স ইট রিড দ্য জেনেটিক কোড অ্যান্ড ক্যারিজ অর ট্রান্সফার দ্য অ্যামাইনো অ্যাসিড
it read the এটা লিখে রাখো it অর্থাৎ tRNA it read the genetic code যেটা প্রেজেন্ট হয় কোথায় mRNA তে and brings amino acid to ribosome এবং রাইবোজোমের কাছে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যায় এবং প্রোটিন সিনথেসিসে সাহায্য করে দিস ইজ দ্য ফাংশন অফ টিআরএনএ এমআরএনএ কাজ কি এমআরএনএ এর ফাংশন হলো এটা টিআরএনএ এর কাজ হয়ে গেছে এটা এমআরএনএ এর ফাংশন হলো এটাই এর ইট অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট এটা টেমপ্লেট হিসাবে কাজ করে অর ইনফরমেশনাল আরএনএ হিসাবে কাজ করে ডিউরিং ট্রান্সলেশন ট্রান্সলেশনের সময় যে এমআরএনএতে যে জেনেটিক কোডগুলো থাকে সেটা কি করে প্রোটিন ট্রান্সলেশন প্রোটিন সিনথেসিসের সময় যেরকম কোড এক একটা কোড থাকে যেমন ইউ 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 ফিনাইল অ্যালানিন জি 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 গ্লাইসিন এগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে সেই জন্য বলা হয়েছে কি ইট অ্যাক্টস অ্যাজ টেমপ্লেট অর ইনফরমেশনাল আরএনএ ডিউরিং ট্রান্সলেশন অ্যাজ ওয়েল অ্যাজ এমআরএনএ অলসো অ্যাক্টস অ্যাজ মেসেঞ্জার আরএনএ That means it gives the, it takes the information from the nucleus to the cytoplasm. অর্থাৎ নিউক্লিয়াসের বার্তা কোষের this is cell membrane, this is nucleus. এই নিউক্লিয়াসের মধ্যে ছিল ডিএনএ এখানে উৎপন্ন হলো ট্রান্সক্রিপশন পদ্ধতি এমআরএনএ এই এমআরএনএ কি করে নিউক্লিয়াসের বার্তা কোথায় নিয়ে আসে সাইটোপ্লাজমে নিয়ে আসে ইট ব্রিংস দ্য ইনফরমেশন ফ্রম নিউক্লিয়াস টু cytoplasm and helps in protein synthesis. mRNA also a connecting link between DNA and protein. Next one is special name, বিশেষ নাম RRNA এরকম কোনো বিশেষ নাম নেই it is normal ribosomal RNA. tRNA এর একটা special নাম আছে and this was given by ওয়াটসনের বন্ধু দ্যাট ইজ ফ্রান্সিস ক্রিক টিআরএনএ স্পেশাল নাম হচ্ছে যে কি সলিউবল আরএনএ বিকজ ইট ইজ সলিউবল ইন ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশনে টিআরএনএ ইজ সলিউবল এই জন্য আরেকটা হচ্ছে একে বলা হয় এস আরএনএ বলা হয় অর্থাৎ সলিউবল আরএনএ কাকে টিআরএনএ কে অ্যান্ড অলসো নোন অ্যাজ অ্যাডাপ্টার RNA adapter RNA adapter RNA called by Francis Crick কারণ because it adapt with amino acid and brings the amino acid to the site of translation hence it is known as adapter RNA কারণ they have an adapter site or which bind with amino acid this is also known as acceptor site and mRNA also known as template RNA or informational RNA because it acts as a template during protein synthesis or translation and brings the information from nucleus to cytoplasm hence it is known as template RNA or informational RNA so this is the difference between three types of RNA.